প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শাটডাউনের এই সময়টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি, মোহাম্মদ মোর্শেদুর রহমান। এই পর্যায়ে আমি মোর্শেদ ব্রেইন অন ফায়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। প্রিয় বন্ধুরা, করোনার প্রাদুর্ভাব প্রতিরোধে লকডাউনের পর এবার আসছে কঠোর শাটডাউন। এহেন পরিস্থিতিতে সত্যিকারভাবে বলতে গেলে আমরা কেউই ভালো নেই, বিশেষ করে পরিবারের কর্তা হিসেবে পুরুষদের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। পারিবারিক সহিংসতা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি পাচ্ছে, এতে করে শান্তি বিনষ্ট হচ্ছে। এই পরিস্থিতির পরিবর্তন আনতে পুরুষদের আক্রমণাত্মক আচরণ বন্ধে সচেষ্ট থাকতে হবে। পারিবারিক শান্তি তথা রাষ্ট্রীয় শান্তি স্থাপনে পুরুষদের আমি 6টি পদক্ষেপ গ্রহণের বিনীত অনুরোধ জানাব। আশা করি এই 6টি পদক্ষেপ যদি আমরা পুরুষরা মেনে চলি, তাহলে সহিংসতা বা অশান্তি অনেকাংশে কমে আসবে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন 6টি বিষয় জেনে নিই। প্রথমেই আসি আবেগ প্রবণতার উৎসগুলোকে চিহ্নিত করুন। আপনার রাগের পেছনে কি অনুভূতি কাজ করছে? উদ্বেলিত হওয়া, অসম্মানিত বোধ করা, অনিশ্চয়তা, লজ্জিত হওয়া, এই ইত্যাদি প্রবণতাগুলো কি আপনার ভিতরে প্রতীয়মান বা আপনি অনুভব করছেন? দুই, সতর্কীকরণ চিহ্ন খেয়াল করুন, যেমন স্ট্রেস, হার্টবিট বৃদ্ধি, নেতিবাচক চিন্তা, উঁচু গলায় কথা বলা। এই প্রবণতাগুলো যদি আপনার ভিতরে প্রকাশ পায় বা এই চিহ্নগুলো যদি আপনি দেখতে পান, তাহলে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে। থামুন, একটা লম্বা নিঃশ্বাস নিন, নিজের অপশনগুলো চিন্তা করুন, তারপর আগে বাড়ুন। নিয়মিত অনুশীলনে এটি আপনাকে সাহায্য করবে। তার মানে আপনি যখন খুব বেশি রেগে যাবেন, তখন আপনি থেমে যাবেন এবং বড় একটা নিঃশ্বাস নিয়ে আবার ছেড়ে দিবেন, আবার নিঃশ্বাস নিয়ে আবার ছেড়ে দিবেন। তাহলে দেখবেন যে আপনার রাগটা অনেকাংশে কমে আসছে। আর আপনি যদি দাঁড়িয়ে থাকেন, তাহলে বসে পড়বেন, বসে থাকলে শুয়ে যাবেন। এইভাবে মেনে চলি, তাহলে আমাদের রাগ অনেকাংশে আমরা নিবারণ করতে পারব। বিরতি দিন, সমস্যার সমাধান এই মুহূর্তে হয়তো নাও হতে পারে, কিন্তু আপনি কিভাবে তা মোকাবেলা করছেন সেটাই জরুরি। হয়ে নেতিবাচক চিন্তাকে ত্যাগ করুন। আমরা সবসময় ইতিবাচক চিন্তা করব, নেতিবাচক চিন্তা আমাদের মনে আসলেও সেটা কিভাবে আমরা দূরীভূত করব, সবসময় আমাদের ইতিবাচক চিন্তা দিয়ে সেই নেতিবাচক চিন্তাকে দূরীভূত যদি আমরা করতে পারি, তাহলে অতি সহজে আমরা আমাদের নিজেদের রিপুকে নিয়ন্ত্রণ করতে বা দমন করতে পারব। নিজের যত্ন নিন, সুষম খাবার খান, ব্যায়াম করুন, থেরাপিস্ট বা বিশ্বস্ত বন্ধুর সাথে পরামর্শের জন্য কথা বলুন এবং মাদকের অপব্যবহার থেকে দূরে থাকুন। পরিশেষে আমি বলবো 6 নম্বরে, জবাবদিহিতা নিশ্চিত করুন। মনে কষ্ট দেওয়ার মতো কিছু বললে বা করলে ক্ষমা চেয়ে নিন, সততার সাথে আরও ভালো করার অঙ্গীকার করুন এবং সৎ থাকার চেষ্টা করুন। পরিশেষে আমি বলবো, আমরা যখন আমাদের আবেগ নিয়ন্ত্রণে সফল হই, তখন আমরা আস্থা, শ্রদ্ধা এবং সহানুভূতি অর্জনের সুযোগ পাই। সুতরাং আমাদেরকে এখনই এই 6টি পদক্ষেপ গ্রহণ করে আমাদের পারিবারিক শান্তি তথা রাষ্ট্রীয় শান্তি ফিরিয়ে আনতে হবে এবং আজকে থেকে এই 6টি অঙ্গীকার আমরা মেনে চলব, এই প্রতিজ্ঞাবদ্ধ হব। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।